হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি প্রত্যেকেই সুস্থ রয়েছ, আমরাও ভালো আছি। আমি লিমা, আমার এলডি ফ্যামিলি চ্যানেলের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই আমন্ত্রণ। আজকে হলো 23 তারিখ মঙ্গলবার, আর সময় হলো সকাল 10টা। তো আজকের ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। ব্লগের শুরুতেই দেখতে পাচ্ছ এগুলো কি, তোমরা কেউ চিনতে পাচ্ছ? যদি চিনতে পেরে থাকো তাহলে কমেন্টে জানিও। এগুলো কিন্তু দেখতে অনেকটা পাপড়ের মতন, এটা যদিও এখন চাপ দিলে ভাঙা যাচ্ছে না, এটাকে রান্না করার পরে কিন্তু এটা পুরো ক্রিসপি হয়ে যাবে। তখন হালকা চাপ দিলেই এটা পুরো পাপড়ের মতন গুঁড়ো হয়ে যাবে। তো চলো, এটার নামটা কি তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদের বলবো। তবে রান্না করতে করতে এখন নয়, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে, এটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি আর ভীষণ হেলদি। আশা করছি ব্লগটি তোমাদের ভালো লাগবে। তো চলো, তোমরা স্কিপ না করে ব্লগটি দেখতে থাকো। এবার এটা রান্না করার জন্য আমার যা যা লাগে, এখানে নিয়েছি আমি কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, দুটো জিনিসই আমি একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। যদি এগুলো আমি ইউজ করছি ফ্লেভারের জন্য, তো একদম মিহি কুচি যতটা করা যায় ততটাই করেছি। তো চলো এবার রান্নাটা স্টার্ট করা যাক। সবার প্রথম ওভেনটাকে ধরিয়ে নিলাম, দিয়ে এর মধ্যে বসিয়ে দেবো একটা কড়াই। কড়াইটা হালকা গরম হয়ে গেলে আমি এর মধ্যে অ্যাড করবো একটু তেল, যে যেটা খেতে পছন্দ করে, কেউ ঘিও অ্যাড করতে পারে, কেউ রিফাইন্ড অয়েলও অ্যাড করতে পারে। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দিয়ে দিয়েছি কিছু জিরে। এবার এই জিরেটা হালকা ব্রাউন হওয়া পর্যন্ত এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। এবার এইটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব, দিয়ে যখন হালকা পেঁয়াজটা ব্রাউন হয়ে উঠবে তখন এর মধ্যে আমি অ্যাড করব একটু লবণ। এই লবণটা অ্যাড করলে কি হবে, পেঁয়াজের যে রসটা সেটা অনেকটাই শুকিয়ে যাবে, তারপর পেঁয়াজটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাবে। তো পেঁয়াজটা ভাজা হয়ে গেলে অ্যাড করে দিলাম এর মধ্যে মাখানা। যাই হোক, তোমাদের নামটা আমি বলেই দিলাম, এটা হলো মাখানা। নন বাঙালিদের এরিয়াতে এটা খুব প্রচলিত, এরা খুব ইউজ করে এটা খাবারের জন্য, ওরা খুব ভালোবাসে এটা। ম্যাক্সিমাম ওরা যখন ফাস্ট করে, উপোস থাকে, তো তখন এরা এই ধরনের খাবার ওরা খেয়ে থাকে। আর এটা কিন্তু ভীষণ হেলদি আর ভীষণ টেস্টি। এটা ততক্ষণ নাড়াচাড়া করবো যতক্ষণ না পর্যন্ত এটার মধ্যে ক্রিসপিনেস আসছে। তোমাদের বোঝার সুবিধার জন্য আমি একদম সামনে থেকে দেখিয়ে দিচ্ছি, মাখানার হোয়াইট কালারটা আর নেই, হালকা গোল্ডেন কালার চলে এসছে, তার মানে এটা ক্রিসপি হয়ে গেছে। এবার যদিও এটা গরম, এখন প্রেশার দিয়ে ভাঙতে চাইলে তেমনভাবে ভাঙা যাবে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে প্রেশার দিলে পুরো পাপড়ের মতন গুঁড়ো হয়ে যাবে। তো মাখানা রেডি, আমরা আজকে এটা দিয়ে ব্রেকফাস্ট করব। তো চলো, তোমাদের সাথে আবার পরে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, এখন বাজে দুপুর 12টা। তোমাদের সাথে কথা হয়েছিল সেই সকালবেলায় যখন মাখানার রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করি, তখন তো বলেছিলাম যে ব্রেকফাস্ট করব, দিয়ে পরে কথা হবে। তারপরে ঘরের যা কাজ ছিল যাবতীয় সেগুলো সেরে স্নান করে পুজো দিয়ে নিয়েছি, এখন জামাকাপড়গুলো মেলে দিয়ে যাবো রান্নাঘরে। অসীম আজকে কাজের থেকে আসার সময় বাজার নিয়ে এসছে, সাথে চিকেন নিয়ে এসছে। তো যেহেতু চিকেন রান্না হবে, সেই জন্য আমি চিকেনের সব প্রিপারেশনগুলো রেডি করে রেখে গেছি, শুধু চিকেনের মশলাটা রেডি করতে হবে। তাই সবার প্রথমে বসিয়ে দিলাম ভাত। যদিও আমি স্নান করতে যাওয়ার আগে রান্নাঘরে সব কাজকর্ম করে রেখে গেছি, যা যা লাগবে রান্নার জন্য সব কেটে কুটে ধুয়ে রেখে গেছি, এখন শুধু রান্নাগুলো এক এক করে বসিয়ে দেওয়ার পালা। তাই ভাবলাম ভাতটা এক সাইডে বসিয়ে দিই, আর আরেক সাইডে চিকেনের জন্য যে আলুগুলো লাগবে সেগুলো ফ্রাই হতে থাকুক, দিয়ে চিকেনটা ধুইনি। তো চিকেনটা ধুয়ে নিতে হবে, তারপরে এক এক করে চিকেনের জন্য পেঁয়াজগুলোও কাটা হয়নি, সেগুলোও কেটে নেব, দিয়ে চিকেনের মশলাটা রেডি করব। আর আজকে রান্না হবে ভাজা, যে কোনো একটা ফ্রাই কিছু একটা হবে, আর চিকেন রান্না হবে। তো চলো, তোমরা ব্লগটা দেখতে থাকো। ঘরের রান্নাবান্নাগুলো করতে করতে তোমাদের সাথে তো আর গল্প করা যায় না, তাই ভয়েস রেকর্ডের মাধ্যমে কথা বলে নিচ্ছি। আর তোমরা তো আমার প্রবলেমটা জানো, যে আমি কেন এখন তোমাদের সামনে এসে আর কথা বলতে পারি না, ভয়েস রেকর্ডের মাধ্যমেই কথা বলতে হয়। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, তো তোমরা দেখতে থাকো। Thank you.
চিকেনের জন্য আলুগুলো আমি ফ্রাইয়ের জন্য বসিয়ে দিয়েছি, আর ফ্রাই করে নিলে খেতে টেস্টি হয়। এখানে ভাজার জন্য নিয়েছি করলা, আলু আর বিনস। কিছু বিনস ঘরে ছিল সেই জন্য এর সাথে দিয়ে দিলাম। আর তারপর দেখি জলালা এসছে জল দিতে, এটা হলো খাওয়ার জল। স্নানের জল আলাদা আর খাওয়ার জল আলাদা, দুটোই কিনে নিতে হয়। তো বুঝতে পারিনি বাইরের গাড়ির আওয়াজে, তো আজকে জলালা আমাকে জল না দিয়েই চলে যাচ্ছিলো। তো আজকে যদি জল না নিতাম তাহলে আর জল খাওয়া হতো না। আর এখানে আলুগুলো অলমোস্ট ফ্রাই হয়ে গেছে, এর থেকে বেশি আর ফ্রাই করব না, কারণ আবার এটার কালার চেঞ্জ হয়ে যাবে। দিয়ে এই কড়াইতেই আমি বসিয়ে দেব যেগুলো ভাজার জন্য কেটে রেখেছি সেইগুলো। তো এক এক করে আমি এই আলুগুলো তুলে নেব, দিয়ে এই কড়াইতে যে উচ্ছে নয় করলা, আলু আর বিনস কেটে রেখেছি সেগুলো ফ্রাই করে নেব। দিয়ে এই কড়াইতে তো আর চিকেন রান্না করা যাবে না, কড়াইটা অনেকটাই ছোট, তো সেই জন্য আলুটা ভেজে নিলাম, দিয়ে অন্য কড়াইতে চিকেনটা বসাবো। তো একদিকে হতে থাকুক এই ভাজাগুলো, আর অন্য সাইডে ভাত বসিয়ে দিয়েছি। তো ভাত হতে থাকুক, তারপর দেখা যাক কী করা যায় রান্না বান্না হয়ে গেলে, কারণ রান্না করতে গেলে সারাটা দিন চলে যায় আর চিকেন রান্না করতেও অনেকটা টাইম লাগে। তো তোমরা ব্লগটা দেখতে থাকো। একদিকে বসিয়ে দিয়েছি ভাত আর অন্যদিকে ভাজা, তো এগুলো হতে থাকুক এক সাইডে। তো ভাবছি দাঁড়িয়ে থেকে আর কি করব, এই ফাঁকে চিকেনগুলো ধুয়ে নিই। ধুয়ে নিলে কি হবে, চিকেনের জন্য মশলাটা রেডি করতে পারবো, আর পেঁয়াজ আর টমেটোগুলো এখনও কুচানো হয়নি, সেগুলো কুচিয়ে নিতে পারবো। তো টাইম ওয়েস্ট করে লাভ নেই, সেই জন্য চিকেনগুলো ধুয়ে নিচ্ছি, তারপর করে এক এক করে যা আছে চিকেনের প্রিপারেশনগুলো সেগুলো রেডি করতে থাকি। তোমাদের সাথে গল্প করতে করতে দেখি আমার রান্নাবান্না অলমোস্ট হয়ে গেছে, ভাত হয়ে গেছে, ভাজাও হয়ে গেছে। তো ভাবলাম সবার প্রথমে ভাতের ফ্যানটাই আগে ঝরিয়ে দিই, যদিও আমি ভাতের ফ্যান এখনও ঠিকঠাক ঝরাতে পারি না, আমার হাতে পড়ে যায়। সেই জন্য কি করি, বেসিনের যে কল সেটাকে আগে ছেড়ে দিই, তারপরে ভাতের ফ্যানটা একটু ঝরিয়ে উপর দিয়ে দিই বাটিতে। না হলে যদি ডাইরেক্ট হারিয়ে নে একটা বাটিতে উপর দিই তাহলে পুরো ফ্যান আমার হাতে পড়ে যায় আর হাত পুড়ে যায়, এখনও আমি পারি না। তো ভাতের ফ্যান ঝরানো হয়ে গেলে ভাজাটা নামিয়ে নেব, দিয়ে এখানে বসিয়ে দিয়েছি চিকেন। তো চিকেনটার জন্য যা লাগে সব ফোড়ন দিয়ে পেঁয়াজ আর টমেটোটা ভেজে নিচ্ছি, দিয়ে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছি চিকেন। তো তারপরে চিকেনগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে এক এক করে অ্যাড করব হলুদ, লবণ, তারপর যা মশলাগুলো রেখেছি সেই মশলাগুলো এক এক করে অ্যাড করব, দিয়ে কষিয়ে নেব। চিকেনটাকে প্রায় 10 মিনিট কি 15 মিনিট ধরে কষিয়েছি, তো অনেকক্ষণ কষানো হয়ে গেছে। এবার একটু খুন্তি দিয়ে কেটে দেখে নেব যে আদৌ এটা সেদ্ধ হয়েছে কি না, মানে খাওয়ার লায়ক হয়েছে কি না। চিকেন কষা খেতে কিন্তু দুর্দান্ত লাগে, আর যেহেতু আমি এখানে কাশ্মীরি লাল মির্চ ইউজ করেছি তো কালারটা একদম রেড রেড এসছে।
তো একটা দুটো চিকেন কেটে দেখছি যে হ্যাঁ বয়েল হয়ে গেছে, মানে খাওয়ার লায়ক হয়ে গেছে, তাই আমি দু পিস তুলে নেব। আমার জন্যই তুলছি, আজকে অসীম বাড়িতে নেই, সেই জন্য আর ওর জন্য রাখলাম না, কারণ এটা গরমা গরম না খেলে ভালো লাগে না। তো তারপরে এর মধ্যে আমি অ্যাড করে দিলাম ভেজে রাখা আলু। আলুগুলো দিয়ে হালকা নাড়াচাড়া করে এর মধ্যে আমি এবার অ্যাড করে দেবো একটু জল। গরম জলও দেওয়া যায়, ঠান্ডা জলও দেওয়া যায়, তো আমি আর গরম জল করিনি, রুম টেম্পারেচারে যে জলটা রয়েছে আমার কাছে, তো সেই জলটাই আমি এখন এর মধ্যে অ্যাড করে দেবো। দিয়ে হালকা নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেবো, বয়েল হতে থাকুক। আর ওখান দিয়ে সাইডে যে চিকেন কষাটা রেখেছি সেটা খেয়ে আমি এনজয় করতে থাকি, কারণ চিকেন কষা খাওয়ার টেস্টই আলাদা। আমি যখনই চিকেন রান্না করি আমি আমার জন্য একটু করে, আমার জন্য নয়, যদি অসীম বাড়িতে থাকে তাহলে ওর জন্য তুলে রাখি, যদিও ও অতটা খেতে পছন্দ করে না, ও হলো গিয়ে ডাইরেক্ট ভাতের সাথে চিকেন খেতেই পছন্দ করে, কিন্তু আমার আবার রান্না করতে করতে চিকেন কষা না খেলে যেন মনটা ভরে না আর রান্নাটাও স্বয়ংসম্পূর্ণ হয় না। তো এবার ঢাকা দিয়ে দেব, দিয়ে খানিকক্ষণ বয়েল হয়ে গেছে, যদিও এখন বয়েল হতে হতে চিকেনের যে কালারটা রেড কালারটা আর নেই, একটু চেঞ্জ হয়ে গেছে, বুঝতে পারলাম না কেন। তো এটা জলটা শুকিয়ে গেলে এর মধ্যে অ্যাড করে দেবো ধনে পাতা। তো চিকেন যেহেতু রান্না হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারছি না আজকে চিকেনের কালারটা শুরুতে তো রেডি ছিল, কেন হঠাৎ করে এমন ব্রাউন কালার হয়ে গেল। তো কি করা যাবে, দেখা যাক ঠান্ডা হলে এটার কালারটা চেঞ্জ হয় কি না। তো রান্না আমার অলমোস্ট হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। দিয়ে নামিয়ে নিয়ে দুপুরের খাওয়া দাওয়া করতে হবে আজকে। অসীম ফোন করে বলছে যে আমার আজকে আসতে লেট হবে, তুমি খাওয়া দাওয়া করে নিও। বলো তাহলে কেমন লাগে, এক তো চিকেন রান্না করেছি, ভাবলাম একসাথে বসে দুজনা খাবো, একা একা খেতে ইচ্ছা করে না। তো বেচারা ফোন করে বলছে যে আমার আজকে আসতে ভালো লেট হবে, 3:30 সাড়ে 3 নয়, আমার আসতে আজকে বিকেল 5টা বেজে যাবে, তো তুমি আমার জন্য অপেক্ষা করো না, খাওয়া দাওয়া করে নিও। যাই হোক, ফোনটা আসার পর মুডটা অফ হয়ে গেল। তো তোমাদের দেখিয়ে দিই, চিকেনটা তো এখানে নামিয়ে নিয়েছি, পুরো অলমোস্ট রেডি, কালারটা এখন অনেকটাই রেড কালার চলে এসেছে, এটা ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি রেড কালার চলে আসবে। তবে রাজস্থানি যে রেড মির্চটা, আমি জানি না কেন এটা রান্নার সময় কালারটা অতটা আসে না, কিন্তু ঠান্ডা হয়ে গেলে কালারটা পুরো রেড কালার চলে আসে। তো এবার তোমাদের এটাও দেখিয়ে দিই যে ভাজাটা ভেজে রেখেছিলাম, করলা আলু আর বিনস, এই ভাজাটাও রেডি। তো ভাবছি যে একা একা বসে থেকে আর কি করব, যদি আমি এখন লাঞ্চ না করে বসে থাকি তাহলে বাড়ি আসলে আমাকে খুব বকবে যে কেন তুমি এত টাইম ধরে বসে রয়েছো। তো সেই জন্য ভাবছি যে ভাত গুছিয়ে নিই, তো টিভি দেখতে দেখতে খাওয়া দাওয়া করে নিই, এখন কিছু করার নেই, বকা খাওয়ার থেকে তো ভালো ভাত খেয়ে নেওয়া, সেটা নয় কি, ভালোই বললাম বলো, ঠিকই তাই, বকা খাওয়ার থেকে ভালো ভাত খেয়ে নেওয়া। তো খাওয়া দাওয়া করে আমি কি করব, আমার অন্য ব্লগের কাজ আছে, ব্লগ এডিটিং আছে, সেগুলো সারতে হবে, কারণ ওপরে চিলামিল্লি হলে আমি তখন ভয়েসটাও দিতে পারবো না। তো দুপুরের যে লাঞ্চ সেই মেনু রেডি, ভাজা ভাত আর চিকেন। তো এখন খাওয়া দাওয়া করে নেব, এবার এটাকে আমি নিয়ে যাব টিভির ঘরের দিকে। দেখেই মনে হচ্ছে না ভীষণ ইয়াম্মি হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত। এবার বুঝতে পারছো এটার চিকেনের যে কালারটা পুরো কিন্তু রেড কালার চলে এসেছে। তো আমার সব কাজ রেডি, যদিও রান্নাঘর এখনও ক্লিন করিনি, রান্না করতে করতে আমার 2:30 বেজে গেছে, তাই ভাবছি যে বসে থেকে কি করব, লাঞ্চটা কমপ্লিট করে নিই, এখন টিভি দেখতে দেখতে খাবো, তো খাওয়া দাওয়া করে এসে রান্নাঘরটা ক্লিন করব। তো এখন যাচ্ছি টিভির ঘরের দিকে, তো চলো খাওয়া দাওয়া করে নিই, পরে আবার তোমাদের সাথে কথা হবে। হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন, তোমরা সবাই কি করছো? আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাজে 2:00। তো তোমাদের সাথে আবার কথা বলতে চলে এলাম, আজকের ব্লগটা সকাল থেকেই চলছে, তো ভাবছি আজকের ব্লগটা আর কন্টিনিউ করব না, এখন যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে একটু রেস্ট করব, কারণ পরে তোমাদের সাথে কথা বলবো বললে সেটা আর হয় না, কারণ উপরে এত আওয়াজ হয় আমি আর পরে তোমাদের সাথে কথা বলতেই পারি না। এখন দেখলাম যে একটু শান্ত আছে, তাই ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি, আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর আরেকটা কথা বলে দিই, সকালবেলা আমি যে তোমাদের মাখানাটা দেখালাম, যে মাখানার রেসিপি তোমাদের দিলাম, আশা করছি তোমাদের সেটাও খুব ভালো লেগেছে, আর কমেন্টে অবশ্যই জানিও মাখানা কে কে চেনো আর কে কে চেনো না, যারা চেনো তারাও আমাকে জানিও, যারা চেনো না তারাও আমাকে জানিও। তো চলো আজকের মতন ব্লগটা এখানেই শেষ, আবার দেখা হবে নেক্সট দিন নেক্সট একটি ব্লগের সাথে, তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো, আজকের মতন টাটা।